ইংল্যান্ডে এমন অনেক অলৌকিক রহস্যময় ঘটনা ঘটেছে যা আপনি কখনোই পরিকল্পনা করতে পারবেন না। আর আপনি বেশিরভাগ অলৌকিক রহস্যময় ঘটনা ইংল্যান্ড থেকেই শুনে এসেছেন। তেমনি 1934 সালে ইংল্যান্ডে লাল রঙের একটি ভুতুড়ে দোতলা বাস খুব প্রচলিত ছিল, যার নাম্বার ছিল 7। আর আপনার তো জানাই আছে 7 নাম্বারটির একটি আমাদের সাথে অন্যরকম সম্পর্ক আছে, যেমন 7টি রং, 7টি সমুদ্র, 7টি মহাদেশ, মানুষের শরীরের 7টি চক্র ইত্যাদি। আর সেখানে এমন একটি বাস যার নাম্বার 7। 7 নম্বরটি সত্যি এক রহস্যময় নম্বর। ভুতুড়ে বাসটিকে ওইখানের অনেক লোকেই দেখেছিল, তবে সেই বাসটি বেশিরভাগ সময় সাধারণত গাড়ির চালকদের চোখে পড়তো। তাছাড়া মানুষের মুখে শোনা যায় বাসটি এমনিতেই চলতো, মানে গাড়িটিতে না কোনো চালক না কোনো যাত্রী থাকতো। আর এই গাড়িটিকে অনেক লোকে নিজের চোখে এমনভাবে চলতে দেখেছিল। 1934 সালে এক গাড়ির চালক রাত্রের বেলা গাড়ি চালিয়ে বাড়ি ফেরে, আর সে সময় হঠাৎ একটি বাস তার পিছু করে। তা দেখে সেই গাড়ির চালক আরো জোরে গাড়ি চালায় এবং ব্যালেন্স ঠিক রাখতে না পারায় সে একটি গাছে গিয়ে ধাক্কা মারে এবং গাড়ির চালকটি সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়, আর তার সাথে সাথে বাসটিও কোথায় যেন হারিয়ে যায়। এটা শুধুমাত্র একটি ঘটনা নয়, এরকম অনেক ঘটনার কমপ্লেন সেইখানকার পুলিশের কাছে গিয়েছে। এই ঘটনার কয়েকদিন পরে এক ভাগ্যবান গাড়ির চালক, যে কিনা প্রাণে বেঁচে গিয়েছিল, তারপর সেই গাড়ির চালকটি বাস কর্তৃপক্ষের কাছে গিয়ে সেই বিষয়টি জানায় এবং সেই ভাগ্যবান লোকটি পুলিশের কাছে গিয়ে বলে যে তার পেছনে একটি 7 নম্বরের বাস হঠাৎ পিছু নাই এবং সে সেখান থেকে কোনো রকম পালিয়ে বেঁচে আসে। আর যারা এই বাসটিকে দেখেছিল তারা সেই বাসটির নাম রেখেছিল নাইট নাইট। বাস কর্তৃপক্ষ প্রথমে এটি বিশ্বাস করে না এবং যখন একের পর এক এরকম ঘটনা ঘটতে থাকে তখন তারাও বাসটির ব্যাপারে তদন্ত শুরু করে, কিন্তু আজ পর্যন্ত সেই বাসটির সম্বন্ধে কোনো ফিজিক্যালি তথ্য পাওয়া যায়নি। londonist.com আর hotcast.com এই ওয়েবসাইটে প্রথম বাসটির সম্বন্ধে আর্টিকেল প্রকাশ করা হয়। আর এইসব ঘটনা ঘটার পর বাস কর্তৃপক্ষরা রাস্তাগুলিকে চওড়া ও মেরামত করে, তারপর থেকেই এইসব ঘটনা কমতে থাকে, কিন্তু 7 নম্বরের সেই ভুতুড়ে বাসটিকে আর দেখা যায় না। তবে মনে করা হয় যে ভুতুড়ে বাসটির চালক হয়তো সেই রাস্তাগুলি ভালো না থাকার জন্যই মারা গিয়েছিল। এই ঘটনাটি দুনিয়ার সবথেকে রহস্যময় ঘটনার মধ্যে একটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকম অলৌকিক রহস্যময় ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।